সব সময় কাজ করতে হবে এমন সিচুয়েশনে বসে আছে, ওকে ধরা খুব মুশকিল। ধরে নিয়েছি রাসেল ভাই পার ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কামড়ালে হলো বাঁধবেন না, যে জায়গাটি বাঁধবেন সেই জায়গাটি অঙ্গহানি হবে, যত দ্রুত সম্ভব হসপিটাল, বিশেষ করে রাসেল ভাইপার কামড়ালে হেমোটক্সিন বিষ থাকে, হাড়টা ব্লক করে দেবে, রক্তকে জাম করে দেবে, দেরি করলে বিপদ আছে, প্রেশার বেড়ে যাবে, যে জাল এমন শুরু করে দেবে পেছাব দাঁত দিয়ে ব্লিডিং আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি, সাপের রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। এই রাজিয়াল দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর স্টেট ব্যাংকের পিছনে বিল্ডিং গুলি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর গায়ে গাছের উপরে চেপে বসে আছে। সবটা ঘন্টা দেড়েক আগে দেখেছি। আমার নাম সুব্রত রায়, দাসপুর পশ্চিম মেদিনীপুর। আমার ঠিক স্টেট ব্যাংকের পিছনেই আমার বাড়ি, বাড়ির সামনেই একটা গাছের উপরে এটা ছিল। এবং আপনি তো বলছেন, জাহাঙ্গীরবাবু বলছেন যে মা বাপ দুটোই আছে এখানে, বাচ্চা বেশ কিছু দিয়েছে, মানে এরা 70-80টা বাচ্চা দেয় একসঙ্গে, বাচ্চা ডাইরেক্ট দেয়। ওরা ডিম পাড়ে না, সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। ওঝাগুড়ির কাছে যাবেন, 100 মিনিট টাইমটা কেড়ে নেবে, নিয়ে পরে পারলাম না, বিশেষ করে রাসেল ভাই পার, তারপরে আপনি হসপিটাল যাবেন, বলবে টাইমটা শেষ, রুগীটা বাঁচানো মুশকিল হয়ে যাবে। বিশেষ করে বর্ষাকাল গুড়া বিচিনটা, গুড়া ডাস্টচুনটা কিনবেন 2 কিলো ডাস্টচুন, ডাস্টচুন প্যাকেট চুন, টাটকা চুন, কারেন্ট চুন, বাসি চুন হবে না, যেন চুনটা ফুটে। তার সাথে ব্লিচিং পাউডার 500 কিনবেন, 250 ব্লিচিং, 1 কিলো ডাস্টচুন, 25 লিটার জল, 20-22-25 লিটার জল দিয়ে দুটো বালতি মনে করে ড্রাই করবেন, পরে ভেজোতে ঢালবেন, পাতলা করে আউটসাইডটা ঘন করে দেবেন। প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন, 6-8টা করে ল্যাপথলিন, যেখানে যা কাপড় চোপড়, আলমারি, সিঁড়ি, পিচের রুম, প্রত্যেকটা জায়গায় ল্যাপথলিন ব্যবহার করুন। আগেকার দিদিমারা ঠাকুমারা ল্যাপথলিন ব্যবহার করতেন কেন? কাপড়ে পোকা মরেনি, কাপড় ভালো থাকে, নি কাপড়ের ভিতরে দুয়ের জন্য নয়, বিশেষ করে সাপ, কালাজ, কালাজ সাপ বিছানে ঢুকে যায়, জানবেন না কামড়ে দেবে, ও হচ্ছে সাইলেন্ট কিলার।
না এতে খোনা নাই, লাফি চলে যাবে, যে ঘাটি যখন পাকাবে তো পুলুঙ্গ লাফি যাবে, কোনো ষোলো ফুট লাফাতে পারে এরা। হ্যাঁ, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিশদ সাফ হচ্ছে রাসেল ভাইপার। ঘাটাল বঙ্গোপসাগর থেকে আসি, সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি আমি জাহাঙ্গীর মন্ডল। সকলে ভালো থাকবেন, সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। আপনাকে ধন্যবাদ। শীতকাল এসছে, বড় বড় রোজগার জন্য বেরোবে আপনাদের অঞ্চলটা পিছন থেকে থানার থেকে যে চন্দ্রকোনাগুলো ধরেছি আপনাদের আগেটা থেকে ধরেছি বেশ কিছু চন্দ্রকোনা, খুব পুরনো সব এটাকে ঘুরতে গেল, এটা বাইট করে। বাড়ির সামনে এই বাড়িটার এই বাড়িতে গজনগুলো রাখবেন না, ইটকে ভাবে রাখবেন না, এর ভিতরে এই বাড়ির ভিতরে বা ইটের ভিতরে আছে এরা, ওরা বাচ্চা দিয়েছে খাবারের জন্য বেরিয়েছে, আর গাছেরগুলো তো বসে বাড়িতে ঢুকে নিয়ে এটাই তোমাদের বাচ্চা দিচ্ছে মানে আর মা বাবা তো অবশ্যই 100% আসুন। এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর স্টেট ব্যাংকের পিছনে। আমাদের ভারতের মধ্যে সবচেয়ে বিশদর সাপ, সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন। ব্লিচিং পাউডার গুঁড়া চুন ব্যবহার করুন এক মাস ছাড়া, আপনার ল্যাকফলিনটা বিছানে ব্যবহার করুন। জাহাঙ্গীর দাকে আমাদের দাসপুরের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ জাহাঙ্গীর দাকে। এটা কোথায় নিয়ে যাবো? এগুলো আমরা সরকারি জঙ্গলে নিয়ে করে দিই, 65টা আছে। এই দুর্গাপুজোর প্রোগ্রামগুলো সারা হয়ে গেলে সাপে কালকে রাখতে পারে মানে 48 সব করবে 41 60 তো 2000 টাকা আগের দিন বন্ধ করবে আগের দিন ধারালে।